আচ্ছা আউজিবিল্লাহ মিনার সাহিান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আমরা আজকে পড়ব আরবি ক্রিয়ার চার নম্বর ফর্ম চার নম্বর ফর্ম আমরা জানি যে ফাল আর সামনে সামনে বলতে বাম ডাইন পাশে ডান পাশে যদি আমরা আলিফ দেই হয়ে যাবে আফালা 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 হলো আলা চার নম্বর ফর্ম তারই অনুরূপ একটা ফর্ম আমরা পড়তেছি এখন আসলামা সালিমা সালিমা শব্দের মানে হলো সে নিরাপদ হয়েছিল বা এরকম অর্থাৎ এক নম্বর ফর্মের অর্থ যাই হোক চার নম্বর ফর্মের অর্থ কি এইটা হলো আমাদের বিবেচ্য বিষয় এক নম্বরে কি ছিল এ নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই ঠিক আছে আসলামা এখন চার নম্বর চার নম্বর ফর্মের একটা শব্দ হয়ে গেল আসলামা সে আত্মসমর্পণ করেছিল আমার ওই স্ক্রিনটা কি দেখা যায় ভাইয়া ক্লিয়ার আচ্ছা স্পষ্ট দেখা যায় আচ্ছা তাহলে আমরা পড়তেছি আসলামা সে আত্মসমর্পণ করেছিল এই অতীতকালের ক্রিয়া সবই একরকম একেবারে নাসারা নাসারা নাসা র নাসা রু পড়ছি না আসলামা আসলামা আসলামু আসলামা সে আত্মসমর্পণ করেছিল আসলাম মা তারা দুইজন আত্মসমর্পণ করেছিল আসলামু তারা সকলে আত্মসমর্পণ করে পুরুষ আসলামাত সে স্ত্রীবাচক আত্মসমর্পণ করেছিল আসলাম মাতা তারা দুইজন স্ত্রী আত্মসমর্পণ করেছিল না এই নুনটা হলো স্ত্রীবাচক নুন নুন নিসোয়া না ঘোমটা আলা নুন বোরখা আলা নুন হ্যাঁ যেভাবেই বলেন আসলাম না তারা সকল স্ত্রী আত্মসমর্পণ করেছিল আসলামতা পুংলিঙ্গ তুমি আত্মসমর্পণ করেছিলে আসলাম তোমা তোমরা দুইজন আত্মসমর্পণ করেছিলে পুরুষ আসলাম তুম তোমরা সকল পুরুষ আত্মসমর্পণ করেছিলে আসলাম তি আসলাম তি স্ত্রীবাচক তুমি স্ত্রীবাচক আত্মসমর্পণ করেছিলে আসলাম তোমা তোমরা দুইজন স্ত্রী আত্মসমর্পণ করেছিলে আসলাম তুন না ওই নুনটা হলো স্ত্রীবাচক নুন নুন স্ত্রীবাচক নুন ঘোমটাওয়ালা নুন হ্যাঁ বোরখাওয়ালা নুন ঠিক আছে আস আসলাম না আসলাম তু আমি আত্মসমর্পণ তু মানে তু 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 মানে আমি তু বললে শেষে অতীতকালের ক্রিয়া শেষে তু তু অক্ষর যোগ করলে আমি বোঝায় আসলাম তু আমি আত্মসমর্পণ করেছিলাম আসলাম না নুন আলিফ জব না আমরা আত্মসমর্পণ করেছিলাম তাহলে অতীতকাল পারলেন আসলামা আসলামা কয় অক্ষর বিশিষ্ট ক্রিয়া চায়ের চার অক্ষর বিশিষ্ট ক্রিয়া হলে বর্তমান কাল করতে হলে বর্তমান কালের সামনে জবর দিব না জের দিব না পেশ দিব আচ্ছা তার অর্থাৎ কিসের উপরে পেশ দেব ওই যে ওই যে চারটা বর্তমান কাল হওয়ার যে চারটা চিহ্ন চারটা যে চিহ্ন আছে আতাইয়া নুন আতাই না এই চারটা চিহ্নের প্রত্যেকটার উপরে আমরা আমরা পেশ পেশ দিব। হ্যাঁ হ্যাঁ এই শুধুমাত্র শুধুমাত্র চার অক্ষর বেলায় শুধুমাত্র অক্ষরের বেলায় যদি তিন অক্ষর হয় পাঁচ অক্ষর হয় ছয় অক্ষর হয় কি দিব জবর সবাই বুঝছে কিনা আচ্ছা তা আসলাম আর ইউ ইউসলিমোর আসলে ইউ আসলিমু ইউ আসলিমু হইতে পারতো না ইউ আসলিমু কিন্তু আরবি হলো সুরের ভাষা আরবি হলো মেলোডিয়াস ভাষা আরবি হলো আমি সঙ্গীতের ভাষা বলতে চাচ্ছি না আরবি হলো খুবই শ্রুতিমধুর ভাষা হ্যাঁ আরবের লোকেরা যেটাকে সুন্দর শোনা যায় যেটাকে ভালো শোনা যায় যেটাকে মধুর শোনা যায় যেটাকে মর্ম মানে সহজ সহজ সেগুলোকে তারা প্রাধান্য দিছে এই জন্য আসলাম হয়ে গেছে ইউসলিমও সে আত্মসমর্পণ করে বা করবে তুমি আত্মস তুমি আত্মসমর্পণ করো আচ্ছা আচ্ছা তুমি আত্মসমর্পণ করো বা করবে তুসলিমু ইউসলিমু তুসলিমু আমি আত্মসমর্পণ করি উসলিমু আমরা আত্মসমর্পণ করি নুসলিমু। তাহলে ইউসলিমুর বহুবচন ইউসলিমুনা সে ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে ইউসলিমুনা তাহারা উনা উনা যোগ করলে বহু হয় বর্তমান কালের ক্রিয়া শেষে উনা যোগ করলে বহু হয় ইউসলিমু ইউসলিমুনা তুসলিমু তুসলিমুনা আর আমি আর আমির বহুবাসন যেহেতু আমরা তাহলে উসলিমও নুসলিমও মুসলিমও আমি আত্মসমর্ণ সমর্পণ করি বা করব। নুসলিমও আত্মসম আমরা আত্মসমর্ণ সমর্পণ করি বা করব আর তুসলিমও আমরা শেষে লেখছি শুধু আপনাদের পরে যখন আপনারা আপনাদের মানে লেখাপড়াটা আরও পাকা পাকাপোক্ত হবে তখন বুঝবেন তুসলিমু তুমি আত্মসমর্পণ করো করবে আবার তুসলিমও শেষ ইতিবাচক আত্মসমর্পণ করে বা করবে হামিদ তোমাকে আমি একটু পরে ফোন দিই এক ঘন্টা পরে ঠিক আছে আচ্ছা তুসলিমু এটা হলো সে স্ত্রী আত্মসমর্পণ করে বা করবে তুমি পুরুষ আত্মসমর্পণ করো তুসলিমু আবার সে স্ত্রীবাচক আত্মসমর্পণ করে এটার আরবিও তুসলিমু এই জন্য এটাকে আমরা দুই দুই জায়গায় রাখছি যাতে ধাক্কা ধাক্কি না লাগে ঠিক আছে বুঝতে কষ্ট না হয় তাহলে কি হলো ইউসলিমু আচ্ছা হলো ইউসলিমু ইউ ইউসলিমুর থেকে নির্দেশ কী হবে ইউসলিমু তাহলে ইয়া সিন লাম মিম ইউসলিমু। ইয়া যেহেতু বর্তমান কালের চিহ্ন ইয়া যেহেতু সিন লাম মিমের অংশ না মূল ক্রিয়ার অংশ না এটা হলো বর্তমান কালের একটা চিহ্ন বাইরের থেকে এসে যুক্ত হয়েছে ঠিক আছে ঠিক আছে মনে করেন আমার সাইদুল হক সাইদুল হক ভাই আছে সাইদুল ইসলাম ভাই আছে সিরাজগঞ্জ উনি শহরের লোক হ্যাঁ এখন একজন সেই চরের আইসা চরের থেকে মনে করেন সিরাজগঞ্জ শহরে বাড়ি করছে তাই না ওনাকে একটু বাদ দিয়ে রাখি ঠিক আছে ওনাকে আমি বা বাদ দিয়ে রাখলাম কারণ অরিজিনাল বাসিন্দা সে না তাহলে আমরা কি করলাম ইয়াটাকে বাদ দিলাম ইয়াটাকে বাদ দিলে তাহলে সিনের উপরে যেহেতু শকুন আসে বা জজম আছে উচ্চারিত হইতে পারে না তালে কি হবে এখন তাহলে আমরা কী করব এখানে আমার বুদ্ধিটা কি বুদ্ধি হলো ওই যে আলিফ জবর আ অতীতকালের ক্রিয়ার সামনে যে আলিফ জবর আ আছে ওইটাকে আমরা সামনে ইয়াটা ইয়াটাকে বাদ দিয়ে ওখানে স্থাপন করি কী হবে আই মুসলিমের থেকে কী হবে আসলিম এই যে আসলিম ঠিক আছে তুমি আত্মসমর্পণ করো নির্দেশ বহু বছর আসলিমু তোমরা আত্মসমর্পণ করো নেগেটিভ লা তুসলিম লা তুসলিম আমরা জানি না লা হলে লা নিষেধ হয় লা তুসলিম তুমি আত্মসমর্পণ করো না এক বছরে সবসময় সুকুন, যজম ব্রেক গাড়িতে ব্রেক হবে আসলিম লা তুসলিম শেষ বর্ণে সবসময় সুকুন হবে এক বছরে এক বছরে নির্দেশের এক বছরের শেষে সবসময় সুকুন বা যজম হবে অথবা গাড়িতে চারিতে গেলে গাড়িতে ব্রেক হবে থামতে হবে আসলিম লা তুসলিম হ্যাঁ আচ্ছা তার আসলিমের আসলি মু আসলি মু হয় উ আর লা লা তুসলি মু তোমরা আত্মসমর্পণ করো না যিনি আত্মসমর্পণ করেন কর্তা কর্তা বিশেষ্য বানাইতে আমরা সব সময়। মিমের উপরে পেশ দিয়ে থাকি মু 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 আসি আমরা সব সময় দেখেন মু মুসলিম মুসলিম যিনি আত্মসমর্পণ করেন আর মুসলিম সিন লাম মিম সিন লাম মিমের নিচে যদি লামের নিচে যদি জের থাকে কর্তা লামের উপরে যদি জবর থাকে কর্ম অর্থাৎ মূল ক্রিয়ার মূল ক্রিয়ার মাঝখানের অক্ষরের নিচে যদি জের থাকে এই ক্ষেত্রে এই সব ফর্মে সাধারণত কর্তা আর যদি মূল ক্রিয়ার মাঝখানের অক্ষরের উপরে জবর থাকে তাহলে এটা কর্ম তাহলে মুসলিম হল মুসলিম কর্তা যিনি আত্মসমর্পণ মুসলাম অর্থাৎ যে বিষয়ে আত্মসমর্পণ করা হয় বা যার প্রতি আত্মসমর্পণ করা হয় আচ্ছা মুসলামের ব্যবহারটা অত নাই তো আমরা রেখে দিচ্ছি তাই না আমি একটা বইয়ের মধ্যে মুসলাম মুসলাম পাইছি বলে লিখে রাখছি ঠিক আছে আর ক্রিয়া ক্রিয়াবিশেষ হলো ইসলাম ইসলাম হলো ভাই আমরা কথা না বলি ইসলাম হলো এটার মাঝদার এটার ভার্বাল নাউন এটার ক্রিয়া বিশেষ্য নাউন ডিরাইভড ফ্রম ভার্ব ঠিক আছে ইসলাম ইসলাম যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা চার নম্বর ফর্মের চার নম্বর ফর্মের মাজদার বা ক্রিয়া বিশেষ্য বা ভার্বাল নাউন আমরা মনে রাখতে পারব ইসলাম মনে রাখবেন আসলে ইফ আল বাবে ইফ আল ইসলাম এতটুকু আমরা বুঝতে পারছি আমরা আমরা আসলিম আসলিম কেমন করে হলো আসলামা আসলামার বর্তমান কাল কি ইউস ওই উপরে দেখেন ইউস আমরা বলছি সবসময় একটা কথা বলি আপনারা মনে রাখছেন কি না জানি না যে আমরা সব সময় দুধের থেকে আগে ছানা বানাবো ছানার থেকে মিষ্টি বানাবো আমরা বারবার বলি সুতলার থেকে আমরা সুতা বানাবো সুতার থেকে কাপড় বানাবো এর মাঝখানে সরাসরি সরাসরি তুলার থেকে কাপড় হয় কি না আমি জানি না আধুনিক যুগে অথবা সরাসরি দুধের থেকে মিষ্টি হয় কি না আমরা জানি না টায়েস হতে পারে তাই না এইটা এইগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করা ঠিক আছে আর কিছু আর কোনো উদ্দেশ্য নেই এগুলো কেউ বলে না এগুলো কেউ বলে না এগুলো এগুলো আমার বানানো জিনিস বানাই না কথা আচ্ছা তাহলে বর্তমান কালের ক্রিয়ার থেকে আমরা সব সময়। নির্দেশ বানাবো আমরা নির্দেশটা বানাবো কিসের থেকে কোন থেকে বানাবো বর্তমান কালের ক্রিয়ার থেকে বানাবো বর্তমান কালের ক্রিয়া হল ইউস ইউসলেমু তাহলে ইয়া যেহেতু বর্তমান কালের চিহ্ন বর্তমান কিলের কালের চিহ্নটা আমরা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলাম হ্যাঁ তাহলে হলো সিন লাম মিম সিনের উপরে শুকুন আছে প্রথম অক্ষরে আরবিতে প্রথম বর্ণের উপরে প্রথমেই যদি শুকুন বা যজম থাকে কোনো কোনো হুজুর নাই যে এটা উচ্চারণ করে করা যায় না করা যায় না তাই না তাহলে তাহলে আমরা কি করব। আমাদের বুদ্ধিটা কী উপায়টা কী হ্যাঁ সমাধান তো করতে হবে তখন আমরা ওই যে আলিফ জবর আ অর্থাৎ অতীতকালের ক্রিয়ার আলিফ জবর আটাকে এখানে নিয়ে আসব। আচ্ছা এগুলো কিন্তু কোনো গ্রামারে নাই ভাই এগুলো আমার বানানো কথা আপনাদেরকে মানে জাস্ট মেসেজটা পৌঁছানোর জন্য ঠিক আছে আমাকে মাফ করে দেবেন এটা কোনো কোনো ব্যাকরণ এইভাবে বলে নাই আমি শুনিও নাই হ্যাঁ আমি আপনাদেরকে বলি শুধু বোঝানোর জন্য যে আসলিমটা কিভাবে হইলো আলিফ জবর আটাকে এখানে নিয়ে আসেন হ্যাঁ তাহলে কী হলো আসলিম আসলিমও হলো না আসলিমও আর আমরা জানি শেষ বর্ণে সবসময় সুকুন হয় তাহলে আসলাম আহুসলিমু আসলিম এই যে এখানে আর বাই 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 ওই এটা তো অতি তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়ার মধ্যে ওইগুলো হয় তাই না তিন বর্ণ বিশিষ্ট ক্রিয়া আমি শুধু যেহেতু আমরা চার বর্ণ পড়তেছি যেহেতু চার বর্ণ যেহেতু চার বর্ণ চার বর্ণর ফর্ম পড়তেছি আমরা চার বর্ণ নিয়ে এখন থাকবো আর অন্যদিকে মন দিবো না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি যখন ব্যাংকের অফিসার যদি লোনের কাজ লোন নিয়ে কাজ করে এখন ওই ট্রানজ্যাকশন এটা বাদ ঠিক আছে অন্য 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 টেবিল বাদ শুধু এইটার মধ্যে মনোযোগ দেন মনে কিছু নিয়ে সরি আচ্ছা আই অসলিম থেকে কেল তাহলে আসলিম শেষে দিব তাই না আসলিম হয়ে তো হয়ে গেল এখন শকুন দিলাম হয়ে গেলো আসলিম আত্মসমর্পণ করো বহু বছন উ যোগ করেন আসলিম উ তোমরা আত্মসমর্পণ কর লুসলিম তুমি আত্মসমর্পণ করিও না বহু বছন লাতুসলিমু আর যিনি আত্মসমর্পণ করেন সব সময় এই দুই নম্বর ফর্ম তিন নম্বর ফর্ম চার নম্বর ফর্ম পাঁচ নম্বর দশ নম্বর পর্যন্ত যত ফর্ম আছে সবগুলোর সামনে মিম আনবো মিম মু মুসলিম মুসলিম এখন কেন আনবো ভাই এত গভীরে আমি যাইতে পারি নাই এত এত গভীর ব্যাকরণ আমি জানি না শুধু এইটুকুই জানে মিম পেস এসে করবে ঠিক আছে মুসলিম যিনি আত্মসমর্পণ করেন মুসলাম যে বিষয়ে বা যার প্রতি আত্মসমর্পণ করা হয় আর ইসলাম ইফ আল ফর্মুলাটা হলো ইফ আল বাবে ইফ আল তাহলে সেই সেই অনুপাতে হলো ইসলাম তো আরেকটা বাবে ইফ আল আচ্ছা এখন আরেকটা শব্দ হলো আনঝালা আরেকটা 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 ফর চার চায়র বিশ্ব ক্রিয়া হলো আনঝালা আসলে শব্দটা কি মূল মূল ক্রিয়ার অক্ষরটা কি নুন ঝালাম নাঝালা নাঝালা সে নিজে নেমে এসেছিল না ঝালা মানে কি সে নিজে নিজে নেমে এসেছিল ঠিক আছে আচ্ছা মনে করেন আপনি আমার বাসায় আসলেন আমি বাসার তিনতলায় থাকি আচ্ছা আমি নিজে 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 নেমে আপনার কাছে গ্যারেজ ইয়ে আমার ইয়েতে গ্যারেজে বা বসার জায়গায় আসলাম এটা হলো নাঝালা ঠিক আছে আচ্ছা যখন আমি কোনো কাজে ব্যস্ত আছি তখন আমি বললাম আমার ছোট ভাইকে বললাম যে যাও তো আমার একটা মেহমান আসছে হ্যাঁ তুমি সিঁড়ি দিয়া ধীরে ধীরে নিচে যাও নামো এটা হয় না কয় নম্বর ফর্ম দুই নম্বর ফর্ম না ঝালার দুই নম্বর ফর্ম কি ঝালা অর্থাৎ এটা হলো সে ধাপে ধাপে নামিয়ে দিয়েছিল নাঝালা হলো সে নিজে নিজে একা একা নেমে এসেছিল আর নাচ হলো সে অন্যকে ধাপে ধাপে নাম বা অন্য বিষয়কে অন্য জিনিসকে ধাপে ধাপে নামিয়ে দিয়েছিল নাচ আচ্ছা আনঝালা যখন হয়ে গেলো আলিপ নাঝালা নুনের সামনে যখন আলিপ দিলাম হয়ে গেলো আনঝালা অক ফর্ম ফর্মের নাম্বার হলো চার 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 বর্ণ ক্রিয়া হয়ে গেলো ইয়া চার নাম্বার ফর্ম হয়ে গেলো সবগুলাই চার চার বর্ণ নাচঝালাও চার নাম চার চার অক্ষর না আনঝালাও চার অক্ষর আচ্ছা তাহলে আনঝালা আনঝালা হলে একবারের একবারে নামিয়ে দিয়েছিল একবারে একেবারে একবারে মনে করেন যে ভাই আপনি আপনি আমার তিন তলায় আমি থাকি আপনি আমার কাছে কিছু পাবেন না একটা একটা জিনিস একটা বই পাবেন আমি বললাম যে ভাই একটু আপনার ক্রিকেট ভালো খেলছেন তো একটু ধরেন তো ক্যাশ করেন এই যে আমি একবার নামাই দিলাম এই যে একটা বই ঢিল দিলাম বা একটা বল ঢিল দিলাম আপনি একবারে ধরলেন এটা হলো আনঝালা এগুলো বলার উদ্দেশ্য কি আপনি এটার পার্থক্যটা বুঝতে যেতে পারেন নাঝালা নিজে নেমে আসা নাঝালা অন্যকে বা অন্য বিষয়কে ধাপে ধাপে নামিয়ে দেওয়া আর আনঝালা যখন হয়ে গেল চার নম্বর ফর্ম তখন হলো একবারে নামিয়ে দেওয়া হ্যাঁ আল্লাহ আল্লাহ বলছেন কোরআনে নাজ্জাল না আলাইকাল কিতাবা হে রসুল আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি না শব্দের মধ্যেই অর্থটা রয়ে গেছে যে আমি তোমার কাছে কিতাব যে নাজিল করছি এটা একদিনে নাজিল করে নাই ধাপে ধাপে দীর্ঘ তেইশ বছরে নাজিল করছি তাই না আলাইকাল কিতাবা তাই না বুঝতে পারছি এটুকু বুঝতে পারছি আচ্ছা আবার আল্লাহ যখন সুরা কদরে বলেন হ্যাঁ ও আনঝাল না আনঝাল না আমরা নামিয়ে দিয়েছি আনঝাল না একবারে নামিয়ে দিয়েছি হু ওইটাকে ওই কিতাবটাকে হ্যাঁ ও আনঝাল না হু ফি লাইলাতিল কদরে আমরা ওই যে কোরান কোরআনটাকে যে নামিয়ে দিয়েছি একবারে এক রাত্রিতে ফি লাইলাতিল লাতিল কদরে কদরে রাত্রিতে ওই যে সেই বাইতুল কি বলে মোকাদ্দাসে অর্থাৎ ইয়েতে বাইতুল ইজ্জতে নামিয়ে দিয়েছে হ্যাঁ আল্লাহ লৌ মাহফুজে কিতাবটা রক্ষিত সেখান থেকে আল্লাহ এক রাত্রিতে কোথায় নামে দিলেন বাইতল বাইতল ইজ্জত বা ওই যে কী বলে ওই প্রথম আকাশে তাই না নামেন মুকাদ্দস না বাইতুল মুকদ্দস না আচ্ছা প্রথম আকাশে আল্লাহ নামিয়ে দিলেন তাহলে তাহলে কি হলো আনঝালা তাহলে নাঝালা না ঝালা আনঝালা এটার পার্থক্য বুঝতে পারছেন এখান থেকে আরেকটা শব্দ তৈরি হয় তানাজ ঝালা এটা পরে আসবো পাঁচ নাম্বার ফর্ম পরে আসবো তানাজ ঝালা আবার নিজে নিজে নেমে আসা এক নম্বর ফর্মের মতো হয়ে যায় জায়গা আনঝালা অতীতকাল কি আঞ্ঝালা আঞ্জালা আনঝালু আঞ্জালাত আনঝালাতা আঞ্জালনা আনঝালতা আঞ্জাল আনঝালতা আঞ্জালতি আঞ্জাল তুমা আঞ্জাল আঞ্জাল তু আঞ্জালনা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আনঝালার বর্তমান কালকে ইউনঝিলু আনঝালা ইউনঝিল ওই আসলামা ইউসলিমো এরকম মতো আঞ্ঝালা ইউনঝিলু সে নামিয়ে দেয় বা দিবে ইউন ঝিলু না তাহারা নামিয়ে দেয় ঝিলু তুমি নামিয়ে দাও ঝিলু না তোমরা নামিয়ে দাও বা দিবে উন ঝিলু আমি নামিয়ে দিই উ উ উ সবগুলোর উপরে পেশ দেখেন উ উন উনঝিলু আমি নামিয়ে দিই নুন ঝিলু আমরা নামিয়ে দিই ঝিলু ইউনঝিলু ঝিলু উন ঝিলু ঝিলু আনঝালাই অঞ্জিলোর থেকে নির্দেশ কি হবে ইয়াটা কেটে দিলে আবার ননের উপর সুকুন উচ্চারিত হইতে পারে না ওই আলিফ তার জবর সহ নিয়ে আসেন আনঝিল আনঝিল নামিয়ে দাও কি হলো আনঝিল কথা বুঝতে পারছি যদি কেউ বুঝতে না পারে বলবেন যেমন এটা বুঝতে পারলাম না আনঝালাই অঞ্জিল আনঝিল নামিয়ে দাও রাজিল করো আনঝিল আঞ্জিলু তোমরা নাজিল করো লা তুনঝিলু যিনি নাজিল করেন যিনি পাঠান তাকে বলে মুঞ্জিল হ্যাঁ মুঞ্জিল আর কর্মবিশেষ ইনঝাল ইসলাম মনে রাখেন ইসলাম মনে রাখেন আচ্ছা তা আমরা ইফাল ইফাল মনে রাখেন ইসলাম মনে রাখেন আচ্ছা তাহলে আমরা আজকে এই দুটোই থাক এই দুটো থাক আমরা কোরআন থেকে পড়ি আমরা চার নম্বর ফর্মের ধারণাটা আমরা পাচ্ছি কি না তো এইরকম শব্দ আবার আমাদের কাছে এসে সালা, আর সালা ইউরসিল আরসিল মুরসিল মুরসাল ইরসাল হ্যাঁ আনজারা আনজারা মানে সতর্ক করা আনজারা না যারা আনজারা আচ্ছা হয়ে গেল আন খরচ করা আনফাঁকা না ফাঁকা আন এরকম এরকম শব্দ হলো দল্লা না দল্লা আদল্লা পথভ্রষ্ট করা দল্লা পথভ্রষ্ট নিজে হওয়া আর আদল্লা অন্যকে পথভ্রষ্ট করা আমরা অন্য পড়া আচ্ছা আগরকা আগরকা গরাকা নিজে ডুবে ডুবে ডুবা আর আগরাকা অন্যকে ডুবিয়ে দেওয়া গ গরাকা নিজে নিজে ডুবে আমি পানির মধ্যে নেমে যমুনা নদীতে ডুবে মরলাম এটা হলো গরাকা আর আমাকে কেউ নৌকার থেকে ফেলে মানে মাথা সুবাইয়া ডুবাইয়া মারলো তাহলে কী হলো এটা হলো আগরাকা আরেকজনকে মানে নৌকা ঢুলায় ঢুলায় ডুবাইয়া দিল আগরাকা। গরাকা নিজে ডুবা আর আগরাকা অন্যকে বা অন্য জিনিসকে ডুবাইয়া দেওয়া হ্যাঁ আফলাহা আফলাহা মানে সফল হওয়া ফালাহা সে কল্যাণ করেছিল আফলাহা সে সাকসেসফুল হয়েছিল আফলাহা আমরা কোরআনের দিকে যাব হ্যাঁ আমরা হালাক হালাক মানে সে ধ্বংস ধ্বংস হয়েছিল হালাকা আর আহলাকা ধ্বংস করেছিল আহলাকা এই আহলাকা এরকম শব্দ আছে আম্বাতা আম্বাতা উদ্গত হওয়া উদ্গত হওয়া আম্বাতা আম্বাতা হ্যাঁ আক কমা দাঁড়িয়েছিল আক মা দাঁড় করাইয়াছিল অর্থাৎ কায়েম করেছিল প্রতিষ্ঠিত করেছিল আকমা, মা আক মা আনা আসলে এখানে আমানাটা একটা এটা আসলে এই আসলে কয় নম্বর ফর্ম যে এটাই আমার এখন একটু কনফিউশন আসছে আমানা ইউমিনো আমিন ইমান ইসলাম ইমান ঠিক আছে এটা চার নম্বর ফর্ম আমানা ইউমিনু এরকম আমানা তিন চার নম্বর ফর্ম আবসরা আবসরা সে পর্যবেক্ষণ করেছিল অর্থাৎ দৃষ্টি সম্পন্ন হয়েছিল আবসরা আহাসানা সে হাসান কাজ করেছিল ভালো কাজ করেছিল পরের উপকার করেছিল আহসানা ইহুসিনু আহসিন আ রদা আ রদা এরাদা করেছিল ইচ্ছা করেছিল আ রদা ইউরিদু আদ খলা সে আরেকজনকে প্রবেশ করাইছিল অন্যজনকে দাখালা নিজে প্রবেশ করা আর আদ খলা অন্যজনকে প্রবেশ করানো ওই আমি আপনাদেরকে বোধ হয় কথা প্রসঙ্গে বলছি ছোটোবেলা সিনেমা দেখতে যাইতাম ফোর ফাইভ সিক্সে ওই ওই বয়সে মনে হয় আমার বাড়িতে জামালপুর প্রায় পঞ্চাশ কিলো তো ওই তখন তো পকেটে টাকা থাকতো না আমার বাড়ির পাশের একজন ছিল ওই ওই কথাকলি হলের হল মানে একটা খুব ভালো হল ছিল ওটার দারওয়ান গেটকিপার তো পাড়ার ছেলে পেলে আমরা চার তিন চারজন গেছি তো আমরা তো টিকিট করতে পারি নাই হ্যাঁ তো সে কতক্ষণ পাঁচ সাত মিনিট সিনেমা পাঁচ সাত মিনিট হওয়ার পরে ওই ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দি যাহ ভিতরে যা সামনে সামনে বসো হ্যাঁ অর্থাৎ সে ঢুকাইয়ে দিল এই যে প্রবেশ করাইলো এটা হলো আদখলা। খলা এটার নাম কি আদ খলা আর আমি যদি নিজে নিজে ঢুকতাম সেটা হলো দাখালা আমি যদি আমি যদি নিজে 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 ঢুকতাম আমি এই এই আমি এই 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 সুবাদে আমার নিজের কাহিনী বলে ফেললাম না ভাই মনে কিছু নিয়ে না দাখালা নিজে প্রবেশ করেছিল আদ খালা সে অন্য প্রবেশ করে করাইছিল বা অন্য কিছুকে প্রবেশ করাইছিল মানুষ হইলে অন্যজন হবে আদ খলা তাহলে আখ রাজা খরাজা নিজে বের হওয়া আর আখ রাজা আরেকজনকে বের করে দেওয়া হ্যাঁ এখন আমি ক্লাসে আসি আমি আমি বের হয়ে গেলাম এটা হলো খরাজা আর আমাকে কেউ এইসব বললো যে আপনি বের আপনি এখান থেকে বেড়ে যান এই যে এটা হলো আখরাজা আবার অন্য কিছু কোনো জিনিসকে যদি বের করে দেয় আখরাজা আল্লাহ তো এরকম পড়বো আমরা আস আসবাহা আসবাহা মানে হয়ে যাওয়াতে না আমরা তা আমরা কোরআন থেকে পড়ি আচ্ছা এখন আমরা এতটুকুই থাক